প্ৰতিখন ভোগালী বিহুলৈ মাজত মাথো কেইটামান দিন বাকী। সমগ্র রাজ্যতে এতিয়া ভেলাঘর বনোৱার প্রস্তুতি, আর উত্তর গুৱাহাটীটো ব্যতিক্রম নহয়। উত্তর গুৱাহাটীটো বৰচন্দ্ৰা গাঁৱত এটা বৃহৎ আকৃতির ভেলাঘর নির্মাণ করা হয়েছে। উত্তর গুৱাহাটী বৰচন্দ্ৰা গাঁৱত প্রায় 150 ঘর পরিয়াল এনেধরণে যুগ যুগৰ পৰা ভেলাঘর নির্মাণ করে উলুকার নিশা এসাজ খায় ভোগালী বিহু উদযাপন করে। আর এইবেলেও প্রায় এই অঞ্চলের বৰচন্দ্ৰা ওচৰৰ গাঁৱৰ পৰা যিসমূহ বাঁহ বেত খেৰ লৈ আহি এই ধরনের নির্মাণ করেছে। প্রায় 100 ফুট আর দীঘল আর প্রায় 60 ফুট বহল এটা বৃহৎ আকৃতির ভেলাঘর। আর এই ভেলাঘরের ভিতরতে উরুকার নিশা এই অঞ্চলের প্রায় 150 ঘর পরিয়ালে ভোজ ভাত গ্রহণ করব। ভোজ ভাত খাই উরুকারে ভোগালী বিহু পিছদিনাখন উদযাপন করব। মূল এই অঞ্চলের বিষয়বী আছে বা এই অঞ্চলের রাইজ আছে তেওঁৰ জানিব। কিন্তু এই মুহূর্তে কব লাগে যে উত্তর গুৱাহাটী বৰচন্দ্ৰা গাঁৱত যধরণে ভেলাঘর নির্মাণ করেছে, সেই যেহেতু উত্তর গুৱাহাটী বৰচন্দ্ৰা গাঁও মহানগরীর অন্তর্গত গাঁও, এই অঞ্চলত যধরণে মহানগরী কংক্রিটলৈ ধাবিত হয়েছে তার পরিবর্তে কিন্তু বৰচন্দ্ৰা গাঁৱে পরম্পরাগতভাবে ভেলাঘর নির্মাণ করে যুগ যুগরপা উরুকা বা ভোগালী বিহু উদযাপন করে আহিছে। মূলত এই অঞ্চলের বিষয়বী আছে তেওঁৰ জানিব বিচার ভেলাঘর নির্মাণ করেছে বৃহৎ আকৃতির, কিন্তু মহানগরের কংক্রিটর মহানগরী কিন্তু এটা সামগ্রীর পয়ার যে অভাব আপনার কিন্তু তার পরিবর্তে এক অনন্য রূপ দেখাইছে বা অনন্য যে অনন্যতা পরিবেশ দেখাইছে কি কব? এইটো ধরক আমার পরম্পরা বলে কব লাগিব। পরম্পরাভাবে আমার এই উরুকার এই ভেলাঘরটো বন্ধার কারণে আমার ধরক এই 150 ঘর মানুষের আজি ধরক 4-5 দিনেরে এই বস্তুটো আমার সংগ্রহ করা হয়েছে। এইটো সংগ্রহ করা হয়েছে তার মানে পাহাড়েরপরা অল্প বাঁহ আনা হয়েছে আর ঘরের বাঁহ আছে আমার ঘরভাবে, আর আমার ধরক কল চুচনিবিল রাখা হয়ে আছে, আর আমার এই নতুন ধানের খেরে উপর দিয়া হব, উপরটো আমার এটা খালি হয়ে আছে। কিন্তু এইটো আমার অভাব বলে আমার সমাজখনে আমার এই বৰচন্দ্ৰা সমাজে তারমানে অভাব বলে মানি নলয়। এইটো যেনেকৈ নহক সকলোৱে তারমানে সহায় সহযোগ করে এই বস্তুবিলাক মানে সংগ্রহ করি আছে। আর এই সংগ্রহ করাই নহয় ইয়াতে ধরক এটা মানে ধরক উরুকার যেদিন রাতে রাতে তারমানে ইয়াতে আমার সকল রাইজে এনে ধরনের তারমানে মানে হেৰি করে আপ্রাণ করে সকলোৱে মিলিজুলি ধরক ছাগলী থাকে, হাঁহ থাকে, মাছ থাকে, খাদ্য যোনে যি খায় সেইটো খাব পাৰে। আৰু লগতে আমাৰ পিঠা পনাও থাকে, ধৰক লাড়ু থাকে, এইবিলাক ধৰা যিখিনি আমাৰ হোমঘৰত থকা ৰাতি সেইখিনি মানুহৰ কাৰণে সেইখিনি তাৰমানে আমাৰ সাজু কৰা হৈছে। নিশ্চয়কৈ পৰা ডেকাৰ পৰা বৃদ্ধলৈকে বা জ্যেষ্ঠখিনি এই ভেলাঘৰ নিৰ্মাণত জড়িত বা উৰুকাৰ নিশাখন ভোজ ভাত খাবলৈ আপোনাৰ প্ৰস্তুত হৈছে, এইবাৰ কেনেধৰণৰ প্ৰস্তুতি? আমার সেই আগর যেটা প্রস্তুতি আছিল ঠিক তেনেকে আছে। আমার ইয়াতে বয়োজ্যেষ্ঠ সকল থাকে, ডেকা লড়া সকল থাকে, তারপর আমার কণ কণ লড়া ছালীখিনিও থাকে, গোটেখিনি মিলি আমি গাঁৱৰ ইয়াত একে উরুকার নিশা ভোজ ভাত আমি গ্রহণ করো। আর তারপরে আমার ইয়াত একটা ডাঙর পরম্পরা হল কি যে আমি ইয়াত মানে নাগারা নামৰ প্রদর্শন হয় আমার সেইদিনাখন ৰাতি। যিসকলে আমার ভোজ ভাত বনাই থাকে তেওঁলোকে তাত ব্যস্ত হয়ে থাকে আর বাকি সকলে আমার ইয়াত নাগারা নাম প্রদর্শন করে। আর এনেকে আমি এই উৎসবটি পালন করা হয়। আর আমার ককাহতর দিনেরপরাই এই উৎসবটি পালন করেছিল আর আমিও এটা বর্তমান সেইটি পালন করে আছো। আর নবপ্রজন্মক আমি আহ্বান জানাওকেও যাতে এই আমার ভোগালী যেটা উৎসব এই উৎসবটি যাতে পরম্পরাগতভাবে পালন করে আহি থাকে আর আমার সমাজত যাতে সদায় শান্তি সম্প্রীতি যাতে বজায় রাখে তারবাবে আমি সকলোলৈ আহ্বান জানাও। নিশ্চয়ই উত্তর গুৱাহাটী বৰচন্দ্ৰা গাঁৱৰ এই ভেলাঘর হচ্ছে একতার প্রতীক। প্রায় 150 পরিয়ালে একেলগে উরুকার নিশা সকলে ভোজ ভাত গ্রহণ করব। নবপ্রজন্ম আর জ্যেষ্ঠখিনি একেলগে এই ভেলাঘর আপনাদের ভোজ ভাত গ্রহণ করে উরুকার নিশা। আপনার এই পরম্পরাটা কেতিয়ার পর চলে আছে বা নবপ্রজন্ম কি কব? এই পরম্পরাটা কেতিয়ার পর চলে আছে এটা আমি সঠিক কব নিম। আমি দেখার পর যদি চলে আছে আমিও বর্তমান এটা এইখানে বয়স পালো আমিও মানি আছো আর নতুন প্রজন্মই যাতে এই হেরেতো উৎসবটো পালন করে থাকে তারবাবে মই আশা রাখিছো। নিশ্চয়কৈ এনেদৰে দেখা গৈছে উত্তৰ গুৱাহাটীৰ বৰচন্দ্ৰা গাঁৱত প্ৰায় 150 পৰিয়ালে লগ লাগি এই নিৰ্মাণ কৰি আছে এটা বৃহৎ আকৃতিৰ ভেলাঘৰ। আৰু এই ভেলাঘৰতে উৰুকাৰ নিশা পালন কৰিব তেওঁলোকে ভোগালী বিহু যি মাদকতা। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।